এক কাপ চায়ের সাথে শুরু হয়ে যাক আজকের গল্প পুণ্যের আরক লীলা মজুমদারের লেখা শুরু করছি আশা করি তোমরা মনে করো না যে পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ কিংবা রোমাঞ্চকর সংবাদ সেদিনের বেতারে আর পরের দিনের খবরের কাগজে ফলাও করে প্রচারিত হয় বরং তার ঠিক উল্টো এমন অনেক ব্যাপার ঘটছে যা চারিয়ে গেলে হয়তোবা একটা জাতীয় এমনকি আন্তর্জাতিক সঙ্গীন অবস্থা দেখা দেবে তাই স্রেফ চেপে পেয়ে যাওয়া হয় এও অনেকটা সেই ধরনের গল্প গত বছর বেতারে আর কাগজে রাষ্ট্র হলো যে মধ্য কলকাতার কোনো বড় ব্যাংকে দিন দুপুরে স প্রত্যক্ষদর্শীর চোখের সামনে দশজন সশস্ত্র দুষ্কৃতকারী দশ মিনিটের মধ্যে প্রায় এক কোটি টাকার নোট নিয়ে পালালো অকুস্থল থেকে দু কিলোমিটার দূরে একটা চুরি করা কালো অ্যাম্বাসাডার গাড়িকে পরদিন পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল যদিও তাতে কোনো হাতের ছাপ বা অন্য চিহ্ন ছিল না তবু সেটাকেই দুষ্কৃতকারীদের ব্যবহৃত গাড়ি বলে সকলে ধরে নিয়েছিল অপরাধীরা কেউ ধরা পড়েনি পৃথিবীর লোক লক্ষ লক্ষ অন্যান্য অসমাহিত সমস্যার মতো এটাও একটা রহস্যই থেকে যেত যদি না ওই ঘটনার ছমাস পরে ওই জন দুষ্কৃতকারী নিজেরা গিয়ে সব টাকা পয়সা সহ আত্মসমর্পণ করত। সমস্ত টাকাটাই তারা ফেরত দিয়েছিল তাই শাস্তির মেয়াদ অপেক্ষাকৃত কম পেয়েছিল হাজতের ডাক্তারের কাছে সহানুভূতিপূর্ণ ব্যবহার পেয়ে তারা স্বীকার করেছিল যে এতদিন তারা ভেদিয়ার কাছে অজয় নদীর তীরে একটা পরিত্যক্ত কিন্তু সুন্দর জায়গায় গা ঢাকা দিয়েছিল ধরপাকড় চুকলে টাকা ভাগ করবে এই আশায় গুরু কি মন্ত্র কি ধর্মীয় ব্যাপার নয় কিন্তু কোনো অজানা কারণে ওখানে থাকতে থাকতে ওখানকার পাতকর মিষ্টি জল খেয়ে শুধু যে তাদের শরীরের সব গ্লানি কেটে গেছে তা নয় মন থেকেও সব পাপ ইচ্ছে মুছে গেছে তাই আর থাকতে না পেরে তারা ধরা দিতে এসেছে এ সবই খবরের কাগজে বেরিয়েছিল মায় ওই কুটিরের আর পাতকোটার একটু ধ্যাবড়ানো মতো ফটোশুদ্ধ শুদ্ধ দুঃখের বিষয় ততদিনে ওই অঞ্চলের নিদারুণ খরার জন্য ওই পাতকোটা শুকনো খটখটে হয়ে গেছে তাই জলের গুণ পরখ করা গেল না আসল ব্যাপারটা কিন্তু কিছুটা অন্য রকম দুটো লোক তার মূলে সেটাই এখানে বলছি দুটো লোক তাদের নাম ধরা যাক নগা আর বগা তার বেশি নয় ভর্তির সময় মানে জেলে ভর্তির সময় জেলবাবু তার প্রকাণ্ড রেজিস্টার খাতায় এই নামই লিখলেন তারপর কোনো দুর্ধর্ষ অপরাধীর কাছ থেকে অনেক কষ্টে উদ্ধার করা সোনার ক্যাপ লাগানো বিলিতি ফাউন্টেন পেনটাকে আল গোছে তার নিজের কালো ডোরাকাটা ঘেমো হাওয়াই শার্টের বুক পকেটে গুঁজে সামনের দিকে ঝুঁকে নিজের ছোটো খাটো নেয়াপাতিটার ওপর ভর দিয়ে খাতাটাতে নাম দুটো টুকে ফেললেন দুজনের দিকে তাকিয়ে একটু ভেবে চিনতে বললেন বয়স লিখছি তিরিশ কি বলে ওরা এ ওর দিকে তাকিয়ে অনেক কষ্টে হাসি চেপে বলল হ্যাঁ হ্যাঁ স্যার বেশে বেশ আমি ফিক ফিক করে একটু হেসে নিলেন বয়সটা একটু কমের দিকেই রাখা ভালো রে নইলে শেষটা মেয়াদগুলো জুড়লে যদি বয়সের চেয়ে বেশি হয়ে যায় খুব হাসতে লাগলেন জেলবাবু বুক পকেটটা হাসির তালে তালে ফাঁক হলো বন্ধ হলো ফাঁক হলো বন্ধ হলো ফাঁক হলো দেখা গেল ভেতরে বেশ পুরুষটু মানি ব্যাগ ফোঁস ফোঁস করে দুটো দীর্ঘ নিঃশ্বাস নগাবগার বুক থেকে আপনা আপনি বেরিয়ে এলো এসব অসাবধানে লোকেরা এই দুষ্কৃতকারী তৈরি করে জেলে দিতে হলে এদেরই দেওয়া উচিত এই কে নয় জেলবাবু লোকটি খুব খারাপ ছিলেন না অত দীর্ঘশ্বাস দেখে বোধ একটু মায়া লাগলো বললেন অত হতাশ সবার কিছু নেই রে কাজকর্মের জন্য আজকাল সবাইকেই টাকা দেওয়া হয় চাকরির জন্য ফ্যা ফ্যা করে ঘুরেও বেড়াতে হয় না আমরাই জুটিয়ে দিই যার যেদিকে দক্ষতা বুঝে কি পেশা ছিল তোদের নগা বগার দিকে বগা নগার দিকে একবার করে তাকিয়ে মাথা নিচু করে বলল। একে স্যার বলতে লজ্জা লাগে যে কাজ দেবেন সেটাই করতে হবে যে টাকা পেলে আমাদের কোনো আপত্তি নেই জেলবাবু বললেন আরে কি জালা আপত্তি নেই তো বুঝলাম কিন্তু যে কাজ তোদের পছন্দ এখানে তো তা সুবিধে করতে পারবি না বড় পেশি প্রতিযোগিতা পাবি রে আর তাছাড়া আর কি কাজ জানিস বগা বলল। স্যার আমাদের মাথাটা তো ঘোরে না এই চার তলা জেলবাড়ির আগা গোড়া ভেতরে বাইরে এমনি তকে করে সাফ করে দিতে পারি তারপর যে দেখবে তারই তাক লেগে যাবে ওই কাজটি আমাদের হাতে খুব ভালো উত্তর জেলবাবু কাঠ হাসলেন আর কোনো কাজ জানিস নগা বলল তার আগের জীবনে আমরা স্যার ওই সাহেবদের হোটেলের বাবুর্চি ছিলাম লাট সাহেবের বাবুরছি নকুরপালে নাতি আমরা স্যার জেলবাবু শটান হয়ে বসলেন নেয়াপাতি ভেতরে ঢুকে গেল মানি ব্যাগ সহ বুক পকেটটা গায়ের সঙ্গে লেপটে রইল এতটুকু মালুম দিল না জেলবাবু খুশি হয়ে বললেন ব্যাস আর বলতে হবে না এই মুহূর্ত থেকে তোমাদের একজন আমার বাড়িতে আর একজন ওই জেলের ডাক্তার সাহেবের বাড়িতে বহাল হলে জেলের হাতার মধ্যেই আমাদের কোয়ার্টার কোনো ছুটোছুটি হাঁচক পাঁচক করতে হবে না সারাদিন আমাদের বাড়িতেই খাটবি খাবি রাতে গিয়ে জেল বাড়িতে শুবি দুজনকে আলাদা একটা সেল দেবো আর আমি থাকবি তবে হ্যাঁ জেলের পাঁচিলের বাইরে যাবার নিয়ম নেই ছাড়া পাবার সময় নিখুঁত হিসেব কষে পাওনা গন্ডা সব বুঝিয়ে দেবো আর খাইয়ে দাইয়ে আমাদের খুশি রাখতে পারলে উপরি পাবি তার ডবল কেমন রাজি তো ছুটে ছাটা নেই কিন্তু এক কথাতেই রাজি দুজনে ওইতেই ওদের কাল হলো ওরা যা বলতো যতখানি বলতো তার সবটুকুই করতো ভেবেছিল মাসের মেয়াদ দেখতে দেখতে কেটে যাবে এসব বড় কাজ এতে কোনো ফুর্তি নেই বড় বেশি নিরাপদ এই যদি করবে তাহলে হোটেলের কাজটাই বা কি মন্দ ছিল তাতে অনেক বেশি স্বাধীনতা তবে বুদ্ধি খাটালে এই কাজের থেকেও কিছু উপরে পাওয়া যেতে পারে নইলে বুদ্ধিতে মরচে পড়ে গেলে সারা জীবন খাবে কি আর দলের লোকেরাই বা বলবে কি তারা তো দিন গুনছে নগাবাগা কবে ছাড়া পাবে না নিজেদের আদর্শ থেকে এতটুকু নড়চড় করা ঠিক নয় দলের কাছে বড় মুখ ছোট হতে হয় তাহলে তবে এখন যদি একটু সুখে থাকার ব্যবস্থা করা যায় তাতে কোনো দোষ হবে না কাজেই ওই রকম ব্যবস্থাই হলো জেলার বাবু আর ডাক্তার সাহেব দুজনে খাইয়ে মানুষ জেলারের দুবেলা দেশি রান্না পছন্দ নয় খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে উনি রাতে সাহেবই ডিনার আর দুপুরে ভাত দিয়ে মাছের রকমারি রান্না পছন্দ করেন ডাক্তার সাহেব ঠিক তার উল্টো সাহেব বলতে তো আর কটা সাহেব নয় গোয়ায় বাড়ি ক্রিশ্চান উনি আজন্ম খানাপ খেয়েছেন এখনো দুপুরে তাই ভালোবাসেন পেটটা বেশ হালকা লাগে হঠাৎ ডাক পড়লে ছুটে চলে যেতে পারেন রাতে পোলাও মাছের কালিয়া কিংবা লুচি মাংস পায়েস মালপোয়া এই সব চান সাহেবই রান্নায় নাগার হাত খোলে দিশি রান্নায় বগাড় দুপুরের নগা ডাক্তারের বাড়িতে আর সন্ধ্যায় জেলবাবুর বাড়িতে ডিউটি দেয় বগা ঠিক তার উল্টো যে বাড়িতে ডিউটি সেই বাড়িতেই সেবেলা খাওয়া বলা বাহুল্য স্বর্গ সুখে ছিল দুজনে দিনে দিনে চেহারা খোলতাই হতে লাগলো জামা পাজামা পেত জেলের নাপিত মিনিমাগনা কামিয়ে দিত ক্যাম্বিসের জুতো পরতো কিন্তু সুখে থাকতে ভূতে কিলোয় রাতে শুয়ে মন খুঁত করত। এত কাল ধরে এত কষ্ট করে রপ্ত করা বিদ্যেটা যদি ভুলে যায় নগা বলতো সুখ বড় খারাপ জিনিস রে বগা কেমন হচ্ছে দেখছিস আর কি কখনো টিকটিকির মতো বাড়ির দেয়াল হয়ে দশতলায় উঠে ব্যবসা করতে পারবো বগা বলতো দুঃসময় এসেছে আমাদের ওই কুড়ে হয়ে গেলেই তো এদিকে কোন কালে ওদের ন মাস পূর্ণ হয়ে গেল আর ডাক্তার সাহেব ফিকিরে নানা রকম অছিলায় ওদের ছাড়েননি ওদের কিছু বলেনও মনে মনে ইচ্ছে সস্তায় দুটি স্বর্গীয় বাবুরজি পেলে মন্দ হয় না ভালো খেয়ে দে মন মেজাজ ভালো থাকায় জেলার বাপুর আর ডাক্তার বাবুর কাজে উল্লেখযোগ্য উন্নতি দেখা যেতে লাগলো শেষটা দুজনেই প্রমোশন পেয়ে দুটো চমৎকার স্বাস্থ্যকর শহরে বদলি হয়ে গেলেন নগা পোগাও খালাস পেল বাবদ বেশ কিছু টাকা করি তো ওরা পেলোই উপরন্তু ওপরওয়ালাদের হিসেবের ভুলের ফলে কয়েক মাস বাড়তি খাটার জন্য ভালো ক্ষতিপূরণও পেলো যাতে কাগজে লেখালেখি না করে জেলার বাবুর স্ত্রী আর ডাক্তারের মেম ওদের দুটো করে প্যান্ট শার্ট উপহার দিলেন যদি তাতে মন গলে ওরা সাফ জবাব দিল দুজনে দু জায়গায় কাজ করবে না পিন্টো সাহেব নিজের গাড়ি করে ওদের রেল স্টেশন অবধি পৌঁছে দিলেন পথে অনেক বোঝাবার চেষ্টা করলেন এই জঘন্য কাজ ছাড় এর পরিণামে খালি দুঃখ যাদের হাতে অমন জাদুবিদ্যে তারা কেন এইসব বেআইনি কাজের ঝুঁকি নেয় নগা একটু গরম হয়ে বললো আগে বেআইনি হতেই পারে স্যার এই জঘন্য একটু অনয় এর কি উত্তেজনা সে আর কি তা তাতেই সব দুঃখ দূর হয়ে যায় এজন্য আমাদের একমাত্র ভয় এখনই যা উঠিয়েছি আর কুঁড়ে হয়েছি এবার দলে না নেয় জেলার বাবুও সঙ্গে ছিলেন তিনি বললেন আরে ওদের ঘাড় নেবে আমি তোমাদের এমন ভালো সার্টিফিকেট লিখে দিয়েছি যে দেখবে সে অমনি কাজে বহাল করে নেবে ডাক্তার পিন্টো বললেন শোনো মিশনারি সাহেবদের একটা সংস্থা আছে তাদের ওই সার্টিফিকেট দেখালে এক মাস পর্যন্ত মিনিমাগনা থাকতে খেতে দেবে উপরন্তু চাকরিও পাইয়ে দেবে আমি বলি কি এই পুরুষ টু চেহারা নিয়ে এখনই তোমার তোমাদের এই দেয়াল বাবার ব্যবসা করতে যেও না পড়ে মরবে এক মাস মিশনারিদের কাছে খেয়ে একটু ঝরে নাও আর দেখো যেখানেই থাকি আমাদের রান্নাঘরের দরজা তোমাদের জন্য সর্বদাই খোলা থাকবে রেট মাফিক মাইনেও পাবে শুনে সুখী হবে আমরা দুজনেই কিন্তু একই জায়গায় পোস্টিং পেয়েছি এই বলে জিজ্ঞাসুভাবে ওদের মুখের দিকে চাইলেন বগা বলল হ্যাঁ আগে একটু মিশনারিদের ভাত খেয়ে দেখি স্যার তারপরে দেখা যাবে আসলে ওনারা লোক মন্দ ছিলেন না এদের ওপর ওনাদেরও কেমন মায়া পড়ে গেছিল সবারই ছাড়তে মন কেমন করছিল সে হোক আপাতত ওরা ওদের ট্রেনে তুলে দিয়ে ওই চিঠি নিয়ে মিশনারিদের জায়গাটাতে গেল বড় ভালো লোক তারা খাওয়া দাওয়া অখাদ্য জলো আর পানসে হলো পরিমাণে যথেষ্ট বলতে হবে তাছাড়া কে আর ওদের নগা রান্না খাইয়েছে যে কমপ্লেন করবে নগা আর বগা যাই পেত তাই খেয়েই বসে থাকতো সাহেবরা রোজ ওদের চিঠি দিয়ে এখানে ওখানে চাকরির জন্য পাঠাতো আর একটা না একটা ফেচাং ধরে রোজ ওরা ফিরে আসতো এমনি করে মাসটাকে প্রায় কাবার করে আনল সাহেবদের মহাভাবনা তবে কি লোক দুটো আবার আগের জীবনে ফিরে যাবে এই সাহেবরাও কিন্তু কিছু বিদেশী নয় ওই পিন্টরই মতো হবে বাংলা বলে তা বলবে না সাহেবই হোক আর যাই হোক নদী জেলায় বাড়ি তো তবে মনে দয়া মায়া আছে আজ ওরা গেছিল সরকারি বাগানে ফালতু মালির কাজের জন্য ফালতু মানে খারাপ কিছু নয় যেখানে কাজের লোকের দরকার পড়ে ফালতুরা সেখানে গিয়ে খাটে খুব এক খেয়ে নয় তবে ওই যারা টিকটিকির মতো খাড়া দেয়ালবে দশ তলায় উঠে ছোট্ট একটা যন্ত্র দিয়ে জানলার শিখ কাটে তারা কিনা না কচ্ছপের মতো হাতে গুঁড়ি মেরে গাছের গোড়া খুঁড়বে তাই কখনো হয় এই সব ভাবতে ভাবতে নগা হাঁটছে এমন সময় বগা ওর কানে কানে বলল। ইজ হি ফেউ মানে কেউ যেন মনে না করে ওরা দেয়াল বেয়ে ওঠে বলে ইংরেজি জানে না চমকে উঠল নগা হ্যাঁ কয় ক্য মাথা না ঘুরিয়ে চোখের কোনা দিয়ে দেখে বাস্তবিকই দুটো লোক বোধহয় কিছু মালম পেয়ে শুরুত করে পথের ধারের বিজলি বাক্সের পেছনে লুকিয়ে পড়লো এরা নেলোর চর তো সব নষ্টের গোড়া ওই নেলো হতভাগা মানতেই হবে খুবই সামান্য কারণে নগা নেলোর কানমলে জীব ভেঙিয়ে পেছনে পদাঘাত করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু তাই বলে দলের লোক হয়ে নেলো যে ওদের ধরিয়ে দেবে এ কথা ওরা স্বপ্নেও ভাবতে পারিনি দস্তলে পৌঁছেই ঝোলা বারান্দার দরজা খুলে ব্যাস ওদের দুজনকে ধরে ফেললো সবাই মনে করে এখনো ঘেন্নায় গা রিরি করে দলের মধ্যে মুখ দেখাতে অব্দি ইচ্ছে করে না রেগে গেলেন নগার ভয় ডর সাবধানতা সব লোপ পায় ওদের পেছু নিয়েছে আস্পর্ধা তো কম নয় ছুটে গিয়ে দুটোর ঘাট ধরে টেনে বের করে আনল এদের যে কোনো বদ মতলব আছে তা আর বলে দিতে হলো না অতি ভালো মানুষের মতো চেহারা যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না এত অমায়িক ভাব মোটেই স্বাভাবিক নয় এরকম সন্দেহজনক লোক নগা কম দেখেছে ছোট করে চুল কাটা একটা চোখে চশমা দুটোই বেশ ঘাবড়ে গেছে মনে হলো তা অত ঘাবড়াবার কি আছে না দেখে যা মনে হয় আসলে এরা অন্য চিজ একটা বেঁটে একটা লম্বা বগা ব্যস্ত হয়ে বললো সাবধানে নিল কি পিটিও কি তো শিক্ষা হয়নি কোনো দিয়ে বগাকে দু হাত দূরে ঠেলে দু হাতে ঘাড় ধরা লোক দুটোকে ছোট একটা ঝাঁকি দিয়ে নগা বলল কি রে কথা করছিস না যে বড় হ্যাঁ কি দিতে চাস দিয়ে ফ্যাল দিয়ে ফেল লম্বাটা ঢংকিলে বলল। আগে চাকরি মেটে বললো সাহেব যে বললো তোমরা চাঁটনিক খুনছো হাঁপ ছেড়ে নগা এমনি হঠাৎ ওদের ঘাট থেকে হাত তুলে নিল যে পরস্পরকে ঠেকো না দিলে তারা দুজনেই পড়ে যেত পেছনে খুদে একটা তেকোনা পার তাতে একটা লোহার বেঞ্চি লোক দুটোকে টেনে সেই বঞ্চিতে বসিয়ে নাগাও থপ করে তাদের পাশে বসে পড়লো বগাও অন্য পাশে একটু ঠেসাঠেসি করে বসলো গায়ে গতরে এমন হয়েছিল যে মাঝে মাঝে না বসলে আরাম পাচ্ছিল না মন বড় খারাপ তাইতে এই লোক দুটোর ওপর আরও রাগ ধরছিল কিন্তু চাকরির কথা শুনে একটু খুশি না হয়েও পারল না অনেকগুলো জামা পেন্টুল মায় জুতো একটা ছাতা একটা করে লাল রঙের স্যুটকেস সব কিনে ফেলেছিল দুজনের মধ্যে এখন কিছু টাকা রোজগার না করলেই নয় এই বপু দলের কাছে দেখা দিলে শ্রেফ অর্ধচন্দ্র তাছাড়া এই দেড় বছরে ওরা একটু কুঁড়েও হয়ে গেছিল আর সেই অলিতে গলিতে ছুটো ছুটি পাঁচ সাততাল অব্দি খচমচ করে ওঠা সে মেয়ে ছিল না তাই বলে কলম পেশা জমি খোঁচানো চিঠি দেওয়া নেওয়া এসব করতে হবে তাছাড়া দলের লোকের দিল কি আর ওসব সব কাজ করতে ভালো লাগে নাকি দলের লোকেরা দেবে তার চেয়ে বাবরটিগিরি ভালো ছিল নিচু গলায় বগা লোক দুটোকে জিজ্ঞেস করলো কি কাজ সঙ্গে সঙ্গে লোক দুটোর ভালো মানুষ চেহারা পাল্টে গেল চোখ দুটো নাকের কাছে এসে গেল কানের লতি ঝুলে পড়লো চোখের দিকে সোজা না তাকিয়ে আর চোখে তাকাতে লাগলো নগা বগা বনে গেল এ চেহারা ওদের খুব চেনা দেড় বছর আগেও যখন এ আয়নার সামনে দাঁড়িয়েছে বা এ ওর দিকে তাকিয়েছে ওই চেহারাই দেখেছে নগা বলল। বলে ফেলো কি করতে হবে আমরা রাজি তবে হ্যাঁ মাথা পিছু রোজ পঞ্চাশ টাকা দিতে হবে এক খরচ খরচা কিন্তু আগাম লোক দুটো চটে গেল ও বাবা তোমাদের খাই তো কম নয় হ্যাঁ তবে শোনো আমাদের একদিনেরই কাজ কাজে আমাদের আপত্তি নেই কাজটা নাকি খুব সহজ দুটো পিসবোর্ডের প্যাকিং কেস বোঝাই বিদেশি বলকারক ওষুধ হাওড়া থেকে ভেদে পৌঁছে দিতে হবে ভারী দামি নাকি সেই ওষুধ আর খেতেও চমৎকার তো বটেই এই অবধি বলে লোক দুটো স্রেফ শেয়াল বলে গেল ওদের হালচাল বুঝতে নগা বগার একটুকু দেরি হলো না নগা বলল কি হলো তবে কি বলো বেঁটে বললো ইয়ে মানে পারমিট ফারমিট নেই বুঝলে জানোই তো এসব ব্যাপারে গভর্নমেন্ট কীরকম এক চোখ নিজেদের পেটোয়া লোক ছাড়া কাউকে পারমিট দেবে না তা তোমরা নিজেরাই নিয়ে যাচ্ছ না কেন ও মা কী বলে আরে আমাদের চাকরি বাকরি আছে না এই ব্যাপারের সঙ্গে জড়িত হলে না মোগায়া না প্রমোশন না পেনশন তোমাদের তো সেসব বালাই নেই গো হাওড়ায় আমাদের লোক বাজারের ব্যাগে প্যাকিং কেস ভরে তুলে দেবে ভেন্ডারদের সঙ্গে নিরাপদে চলে যাবে রাত পৌনে আটটায় ভেদে স্টেশনে নেবে দুজনে দুটো বাজারের ব্যাগ কাঁধে করে অজয় নদীর ধার ধরে পুব মুখো হাঁটা দেবে মিনিট কুড়ির মধ্যে ছোট একটা পাকা বাড়ি দেখতে পাবে গেটের দুধারে দুটো সোনাঝুরি গাছ দেখে চিনবে সেখানে আমাদের জন্য অপেক্ষা করবে যথেষ্ট খাবার দাবার মজুত আছে এ নাও চাবি ওখানে লম্ফ কেরোসিন সব পাবে পাতকো আছে দড়ি বালতি সব আছে রাজার হালে থাকবে কেউ জ্বালাবে না শুনতে শুনতে উত্তেজনার চোটে ওদের গায়ের লোম খাড়া হয়ে উঠলো এ নহলে জীবন রেল পুলিশের নাকের ডগা দিয়ে রাশি রাশি বোতল বেআইনি মাল পাচার করা হবে অথচ পাশের লোক পর্যন্ত এতটুকু সন্দেহ করবে না বললেই হবে চিনে মাটির বাসনপত্র যাচ্ছে বোলপুরে দোকান হবে মালিকের শ্বশুরবাড়ি ভেদের কাছে ওই শ্বশুরবাড়ি কথাটা শুনলে আর ওদের এখনকার এই ভদ্র চেহারা দেখলে আইন ভঙ্গকারী বলে কেউ এতটুকু সন্দেহ করবে না একসময় নগা শয়ে শয়ে রোমাঞ্চকর উপন্যাস পড়তো তার প্রত্যেকটা নায়ক প্রাণ তুচ্ছ করে এসব ভাবতে ভাবতে লম্বা মেটের কথা মনেই ছিল না হঠাৎ কানে গেল মেটে বগাকে বলছে তাহলে ওই ঠিক থাকলো কাল বিকেলে বিশ্বভারতী ধরবে আমাদের লোক স্টেশনে হাজির থাকবে জিনিস তুলে দেবে টাকা কড়ি সব দিয়ে দেবে কিছু মনে করো না ভাই কিন্তু তোমাদের এই বিগত ইতিহাসের কারণে টাকাটা আগাম দিতে পারছি নগা বলল হ্যাঁ ঠিক আছে কিন্তু শেষ মুহূর্তে টাকা না দিলে ওই ওই জিনিসের টিকিট ডগা দেখতে পাবেন না কাষ্ঠ হেসে লম্বা বলল তাও বটে তাও বটে ওটুকু তো আশাই করা যায় নইলে এই কাজে হাত দেবে কেন আর শোনো ভাই এ লাইনে কিন্তু বড়ো বেশি খেও খেয়েই কেউ কারো সাফল্য দেখতে পারে না কাজেই এ বিষয়ে ঘুনাক্ষরে কাউকে কিছু বলবে না তোমাদের ওই মিশনারি সাহেব দেন না ওখান থেকেই তো তোমাদের কদিন ধরে বেরোতে দিচ্ছি ওদের ধন্যবাদ দেবে দিয়ে দুস্থ তহবিলে এই দশ টাকা দিয়ে নিজের জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে ও বাড়ি ছাড়বে শোনো কোনো চিহ্ন রেখে আসবে না যার সাহায্যে কেউ তোমাদের পিছু নিতে পারে দুপুরবেলায় বেলায় জায়গা ছাড়বে সে সময় সবাই অসতর্ক থাকে এসব নিশ্চয় তোমাদের শেখাতে হবে না এই বলে তারা উঠে পড়ল বগা মেটের ঘাট চেপে ধরে বলল একটা কথা এই ভেদের এই বাড়ির কাছে শ্মশান মশান কিংবা গোরস্থান থাকলে কিন্তু আমরা এর মধ্যে নেই এ আমার সাফ কথা লম্বা বলল আরে না আরে না বাবা সেসব কিছু নেই বলা বাহুল্য সেই মতোই ব্যবস্থা হলো দাড়ি গোঁফ পরে অন্যরকম সেজে লোক দুটো পরদিন গাড়িতে জিনিসপত্র তুলে দিল মাঝারি সাইজের দুটো ক্যাম্বিসের থলি করে থলির মধ্যে দুটো পিসবোর্ডের বাক্স টাকা করিও বুঝিয়ে দিল বারবার বলে দিল ভিড়ের মধ্যে চুপচাপ বসে থাকলে কেউ কিছু সন্দেহ করবে না ওদের নিজেদের কাপড় চোপড় ওদের কাঁধে ঝোলানো থলিতে রইল গাড়ি ছেড়ে দিল ক্রমে অন্ধকার হয়ে এলো গাড়ির দুলুনিতে ঝিমুনি ধরে যাচ্ছিল হঠাৎ একটু গোলমাল শোনা গেল ছিনতাই ছিনতাই চমকে উঠে নগা বগা দেখে কালো সম্ভবত নকল পিস্তল হাতে মুখে কালো কাপড় বাঁধা চারটে দুষ্কৃতকারী একেবারে ওদেরই পাশে এসে দাঁড়িয়েছে সবাইকে বাদ দিয়ে ওদেরই গা ঘেঁষে ওরা তো অবাক কি আছে থলিতে নগা বললো চশমার কাঁচ বগা বললো এ মাটির কাপ দিস কাষ্ঠ হেসে একটা লোক বগার সামনের থলিটা টেনে নিল সঙ্গে সঙ্গে ওদিকে গাড়ির গতি কমে এলো বাইরে শোনা গেল ভেদিয়া ভেদিয়া লোকগুলো অমনি একটা করে থলি নিয়ে হাওয়া হয়ে গেল নগা বগার এসবে ভয় পাবার কথা না তারাও চটপট অন্য থলিটা কাঁধে তুলে নেমে পড়ল প্ল্যাটফর্মে হইচই ছিনতাই ছিনতাই ওরা পা চালিয়ে স্টেশনের এলাকা ছাড়িয়ে চলল ওদের ধরবে সে বান্দা এখনো জন্মায়নি ওই নীলোর ব্যাপারটা নেহাত নিজেদের বুদ্ধির দোষে হয়েছিল অজয় নদীর ধারে উঁচু পাড়ির ওপরে গেটের দুপাশে দুটি ফলন্ত সোনাঝুরি গাছ শুদ্ধ বাড়িখানা চিনতে ওদের কোনো কষ্টই হলো না চাবি খুলে সঙ্গে সঙ্গে ওরা ঘরে ঢুকে টর্চের আলোয় ভেতর থেকে তালা দিল চমৎকার সাজানো বাড়ি মনে হয় যেন আধ ঘন্টা আগেই কেউ সব ব্যবস্থা করে গেছে টেবিলে তেল ভরা লম্প ডুলিতে তাজা রুটি মাখন ডিম সেদ্ধ মাংসের বড়া পাকা পেঁপে বড় বড় কলা গজা লবঙ্গ লতিকা কি নেই চাল ডাল তেল নুন কেরোসিন দেশলাই স্টোভ ছুরি চামচ কাঁটা হাতা পেয়ালা পিরিচ দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারে আগের দিনের পাতাটা ছেঁড়া ফুলদানিতে জল ভরা তার মধ্যে মস্ত একটা গোলাপ এ কি স্বপ্ন না সত্যি দুটো নেয়ারের খাটে বিছানা করা চানের ঘরের বালতিতে বালতিতে জল তোলা কেমন যেন গা শিরশির করতে লাগলো পরি ব্যাপার নয় তো এমন সময় মুখ চুন করে বগা এসে বলল এ পাতকর ঘোলা জল খেতে নিঘাত ব্যায়ামও হবে এদিকে তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে তাই তো একটু জল না হলে তো চলছে না হঠাৎ নগার বুদ্ধি খুললো হ্যাঁ ঠিক আছে ওই বলকারে ওষুধ আছে না ওই থলিতে যাবে শরীরও ভালো হবে যেমন ভাবা তেমনি কাজ একটা থলি গেছে তার আর কি হবে যেটা আছে তাতেই বারোটা কোকাকোলার বোতলের মতো শিশিতে গোলাপি ওষুধ জলের মতো টলমল করছে প্যাঁচ খুলতেই শিশির মুখ খুলে গেল ভারী একটা সুগন্ধে ঘর ভরে গেল এক ফোঁটা চেখে দেখা গেল অমৃতের মতো স্বাদ ব্যাস আর কথা নেই হয়তো দু এক চামচ করে খাবার কথা তা ওরা এক একজন দেখতে দেখতে এক এক বোতল সাবার করে ফেলল মনে হতে লাগলো জীবনের সব ভাবনা চিন্তা দুঃখ আক্ষেপ গা থেকে খসখস করে ঝরে পড়ল তারপর সে কি ঘুম সেই ঘুম ভাঙলো পর দিন বিকেলের দিকে হাঁক ডাক আর দরজা পেটনার শব্দে ঘুম ভাঙতেই মনে হলো আহ এই জায়গাটা কি ভালো খাট দুটো কি আরামের আর আর দরজা খুলবার আগেই খাটের পাশে রাখা ছিপি খোলা দু বোতল স্বর্গীয় ওষুধ দুজনে ঢক ঢক করে গলায় ঢেলে আসছি আসছি বলে ছুটে গিয়ে দরজা হাট করে খুলে দিতেই সামনে পিন্টো ডাক্তার জেলার বাবু সেই বেটে আর লম্বা লোক দুটো আর কেমন যেন চেনা চেনা মতো কটা লোক তাদের দেখে নগা আর বগা আল্লাদে গদগদ হয়ে বলল হ্যাঁ এসে ভাই এসে কোলাকুলি করি তাই শুনে আটজন আগন্তুক প্রথমে থ বনে গেল তারপর লম্বা আর বেটে হাত তুলে নাচতে গিয়ে হাত না পকেট থেকে দু গোছা নোট বের করে বলল এই নাও গবেষণার সাফল্যের জন্য বাড়তি পুরস্কার তা নেওয়া দূরের কথা যেন সাপ দেখেছে এইভাবে দুজনে সাত হাত পিছিয়ে গিয়ে বললো ছি খেটে খাই আমরা মিছি মিছি টাকা নেবো কেন পিন্টোর আর জেলার বাবুর চোখ চকচক করে উঠল ঠিক তাই কাজ দিতেই এসেছি আমরা তোমাদের ধরাধরি করে আমরা কলকাতার বড় জেলে বদলি হয়েছি দুজনে তোমাদের মতো বাবুর চি ভু ভারতে নেই কি বলো কাজ করবে তো তোমাদের মা ঠাকুর ঠাকুরুনরা কিন্তু আশা করে বসে আছেন সঙ্গে সঙ্গে ওরা রাজি পিন্টো বলল ব্যাস তাহলে চলো সবাই মিলে একবার ভালো করে সেলিব্রেট করা যাক কী বলো চারটে মুরগি এনেছি বেশি ওষুধ খেয়েই হোক কি যে কারণেই হোক নগা বগার বুদ্ধি কিন্তু রান্না ছাড়া অন্য কোনো দিকে খুলছিল না অন্য জায়গা থেকে জল আনা হলো রাঁধতে রাঁধতে নগা সেই চারটে মস্তানকে বলল কি জানি ভাই ওই ব্যাকারটা কিছু মালুম দিচ্ছে না তোমরা তা কে ওরা আকাশ থেকে পড়ল হো মা তাও জানো না আমরা ওই মেটে স্যারের ছাত্র মাংস থেকে তখন তোফা গন্ধ বেরোচ্ছিল তার উপরে জিরে ভাজার গুঁড়ো ছড়াতে ছড়াতে বগা বলল। হ্যাঁ সে কি উনি নেকা পড়া জানেন নাকি আমি বলি বুঝি কারো চাকর বাকর তাই শুনে ওরা জিপ টিপ কেটে কান লাল করে বলল ষাট ষাট উনি ভারতের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ডাক্তার পিন্টর বড় ভাই আর ওই লম্বা স্যার ওনার সহকারী মাংসটা ঢাকা দিতে দিতে নগা বলল কি করেন উনি ওই ডাক্তার পিন্টর মতো বড় চাকরি করেন ওরা হাসলো আরে কি সে আর কিসে আরে ওই দুজনে তোরা চার বোতল এখন ভালো মানুষ হয়েছিস যেটা সাঁটিয়েছিস ওই ওষুধ উনি আবিষ্কার করেছেন এক বছরের ওষুধ তোরা একদিনেই খেয়েছিস নগা ঘি ভাতের হাঁড়ির তলায় তেজপাতা সাজাতে সাজাতে বলল হ তাই বুঝি তাই মুখটা মেরে গেছে এখন মনে হচ্ছে হচ্ছে নেভুজল ঢের ভালো খাওয়া দাওয়ার পর ওরা চারজন গিয়ে বেঁটে আর লম্বা স্যারকে বললো ওষুধ এদের এমন ধরেছে স্যার যে মুখ নাকি মরে হয়ে মেরে গেছে ওদের এখন মনে হচ্ছে নেভূজল ঢের ভালো বেঁটে মহা খুশি বাহ তাই হবারই কথা দুষ্কর্মের প্রবৃত্তিটাই সমূলে ধ্বংস হবে ওষুধের প্রতিও বিরাগ জন্মাবে এবার বুঝলে পৃথিবীর নিয়ম পাল্টে যাবে ওই ওষুধের ব্যাপক প্রচার আর ব্যবহারের ফলে পৃথিবীতে আর কেউ কোনো দুষ্কর্ম করবে না কিন্তু এই অবধি শুনেই জেলবাবু বেটের পায়ে হুমড়ি খেয়ে পড়ে বললেন স্যার তার ফলে কত সর্বনাশের সৃষ্টি হয় ভেবে দেখেছেন কি দেশে দুষ্কর্ম হয় বলে কোটি কোটি লোক করে খেতে পাচ্ছে। এই পুলিশ পেয়াদা উকিল জজ পিয়ন পাহারাদার মুহুরি সেরেস্তাদার জেলবাবু সেখান থেকে ওই জেলের যাবতীয় কর্মচারীরা আর তাদের সুখ সুবিধা আর রসদের যোগানদাররা সবাই বেকার হয়ে যাবে স্যার দুষ্কৃতকারীদের পেশার মূলে কুড়ুল মারা হবে এমনিতেই কেউ চাকরি পায় না তাদের সঙ্গে বেকার আর দুষ্কৃতকারীরা রেশারেশি করলে তো কারও চাকরি জুটবে না পৃথিবীর অর্ধেকের বেশি লোক দুষ্কর্মের ভাত খেয়েই তো বাঁচে আপনারা কি তাদের তিলে তিলে মৃত্যু ঘটাতে চান আপনাকে যে সবাই সাপাবে এই অবধি শুনে বেটে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশভাবে বললেন কিন্তু অনেক কষ্ট আর পয়সা খরচ করে ওই চব্বিশ বোতল ওষুধ তৈরি করা হয়েছে সব কি ব্যর্থ হবে শোনো আমরা আটজন বরং এক এক বোতল করে খেয়ে ফেলি আর ও কি হলো হবে আবার কি বেঁটে আর লম্বা ছাড়া বাকি সবাই ঘর থেকে বেরিয়ে গেল দেখা গেল পিন্টো আর জেলবাবু নগা বগাকে টেনে নিয়ে যাচ্ছেন বেটে কপাল চাপড়ে বললেন এই পরিণামও দেখতে হলো বেশ তোমার আর আমার ছেলেপুলে নাতি নাতনিদের তো আমরা বেটার ক্লাস লিমকা বলে এগুলো খাওয়াতে পারি লম্বা বললেন হ্যাঁ তা খাওয়ানো যেতেই পারে যদি তাদের চিরকালের দারিদ্রের জন্য আমরা প্রস্তুত থাকি আমাদের দশা দেখছো না নিজেদের উপর পরীক্ষা করে তারপর আর একটা লোক পাওয়া গেল না ওষুধ গিলে পুণ্যবান হওয়ার জন্য তার চেয়ে শোনো ওই দুষ্ট জলের কুয়োটাতে ঢেলে দিই তাই করা হলো বেটে আর লম্বা এখন ফ্রান্সে চালানোর জন্য ভালো ব্যাঙ্ক তৈরি করছেন নগা বগা সহ পিন্টো আর জেলবাবু সুখে আছেন আর সেই কুয়োর জল খেয়েই সেই দশজন দুষ্কৃতকারী যেটা শুরুতে বলেছিলাম গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আপনার কীরকম লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান আর ভিডিওটা লাইক করতে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ